আজকে আমরা জেনে নেব বিখ্যাত বাঙালি লেখিকা লীলা মজুমদারের সম্বন্ধে সংক্ষেপে 10 লাইন। চলো তাহলে শর্মিলার প্রি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। নাম্বার ওয়ান, লীলা মজুমদার 1908 সালের 26শে ফেব্রুয়ারি কলকাতার রায় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সম্পর্কে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পিসি। লীলা মজুমদার 1908 সালের 26শে ফেব্রুয়ারি কলকাতার রায় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সম্পর্কে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পিসি। নাম্বার টু, তার পিতার নাম প্রমোদা রঞ্জন রায় ও মাতা সুরমা দেবী। তার পিতার নাম প্রমোদা রঞ্জন রায় ও মাতা সুরমা দেবী। নাম্বার থ্রি, উনার বাল্য জীবন কাটে শিলংয়ে, সেখানকার লরেটো কনভেন্টে পড়াশোনা করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয় নিয়ে ভর্তি হন। উনার বাল্য জীবন কাটে শিলংয়ে, সেখানকার লরেটো কনভেন্টে পড়াশোনা করেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয় নিয়ে ভর্তি হন। নাম্বার ফোর, তিনি বহু বাংলা গল্প, প্রবন্ধ ও উপন্যাস রচনা করেন। তার প্রথম গল্প লক্ষ্মী ছাড়া 1922 সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। Thank you.
তিনি বহু বাংলা গল্প, প্রবন্ধ ও উপন্যাস রচনা করেন। তার প্রথম গল্প লক্ষ্মী ছাড়া 1922 সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। নাম্বার 5, ছোটদের জন্য তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল হলদে পাখির পালক, সব ভুতুড়ে, মাকু, গল্পস্বল্প, বাতাসবাড়ি, ময়না ইত্যাদি। ছোটদের জন্য তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল হলদে পাখির পালক, সব ভুতুড়ে, মাকু, গল্পস্বল্প, বাতাসবাড়ি, ময়না ইত্যাদি। নাম্বার 6, 1956 সালে তিনি কলকাতা বেতারে যোগ দেন। নাম্বার 7, তার প্রথম আত্মজীবনী আর কোনখানে এর জন্য 1969 সালে রবীন্দ্র পুরস্কার পান। তার প্রথম আত্মজীবনী আর কোনখানে এর জন্য 1969 সালে রবীন্দ্র পুরস্কার পান। নাম্বার 8, তিনি বহু পুরস্কারে সম্মানিত হন, যেমন আনন্দ পুরস্কার, ভারত সরকারের শিশু সাহিত্য পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদি। তিনি বহু পুরস্কারে সম্মানিত হন, যেমন আনন্দ পুরস্কার, ভারত সরকারের শিশু সাহিত্য পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদি। নাম্বার 9, পাকদণ্ডী নামে লেখা আত্মজীবনীতে তার শিলংয়ের ছোটবেলা, শান্তিনিকেতন ও অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে তার কাজকর্ম ইত্যাদি বর্ণিত রয়েছে।
পাকদণ্ডী নামে লেখা আত্মজীবনীতে তার শিলংয়ে ছোটবেলা, শান্তিনিকেতন ও অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে তার কাজকর্ম ইত্যাদি বর্ণিত রয়েছে। নাম্বার টেন, 1975 সাল থেকে তিনি শান্তিনিকেতনে থাকতে শুরু করেন। সেখানেই 2007 সালে 5ই এপ্রিল তার মৃত্যু হয়। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন।